প্রকৃতির চিরন্তন নিয়মেই এখানে আজও প্রতিদিন ভোর হয়। তবে ব্যতিক্রম কেবল এই নিস্তব্ধ শূন্যতা। একসময় এখানে পাখিদের গান ছিল, কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আকাশ ছোঁয়া গাছের সারি। আজ এখানে কেবল ধ্বংসের চিহ্ন চারিদিকে। হ্যাঁ, এই আমাদের শালবনের কথা বলছি। একসময় বাংলাদেশের এক বিশাল অংশ জুড়েই ছিল শালবন। দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, জামালপুর, কুমিল্লা এবং ঢাকা জেলার এক বড় অংশ জুড়ে। বহু আগে নিশ্চিহ্ন হয়েছে সিংহভাগ। আজ কেবল সেই হারানো বনের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে বিক্ষিপ্ত কিছু গাছ গুটি কয়েক জায়গায়। এমনই দুটি জায়গা আমাদের ভাওয়াল জাতীয় উদ্যান এবং মধুপুর জাতীয় উদ্যান। ঢাকা শহর থেকে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান, নথিপত্রে যার উল্লেখিত আয়তন 2,335 একর। টাঙ্গাইল জেলায় অবস্থিত মধুপুর জাতীয় উদ্যানের আয়তন 8,436 একর। এ দুটি বনই আজ আমাদের দেশের প্রাকৃতিক শালবনের শেষ প্রতিনিধি। এদেশে প্রধানত তিন ধরনের প্রাকৃতিক বন দেখা যায়, যেমন উপকূলীয় নোনা পানির বন, যার প্রধান উদাহরণ সুন্দরবন, চিরহরিত বা আংশিক চিরহরিত বন, যার বিস্তৃতি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল জুড়ে, আর্দ্র বা শুষ্ক ঝড়াপাতা বন, যার প্রধান উদাহরণ আমাদের শালবন, যেমন মধুপুর কিংবা ভাওয়ালের গড়। এই তিন ধরনের বনের প্রতিটিরই রয়েছে কিছু একান্ত আপন বৈশিষ্ট্য, যার প্রতিফলন তার জীববৈচিত্র্যে। কাল বিবর্তনের সাথে সাথে এসব বনের এই বিশেষ বৈশিষ্ট্যগুলোর সাথে খাপ খাইয়ে উদ্ভাবিত হয়েছে বহু প্রাণী, যারা তাদের নিজেদের বন বিনা অন্য বনে জীবন ধারণে একেবারেই অক্ষম। যেমন সুন্দরবনের এ গয়লা হাঁস। উপকূলীয় নোনা পানির বনের সাথে এদের জীবনচরিত্র এমনভাবে গাঁথা যে এরা আর কখনোই অন্য কোনো প্রকার বনে প্রতিস্থাপিত হতে পারবে না। এই বনের অবস্থার পরিবর্তন হলে এরা সেই পরিবর্তনের সাথে সাথে নিশ্চিহ্ন হবে। প্রতিটি বনে কেবল একটি নয়, রয়েছে এমনি হাজার হাজার গাছ, তরুলতা, পাখি আর পশু। চিরহরিত কিংবা আংশিক চিরহরিত বনেও রয়েছে এমনই বহু প্রাণ সম্পদ, যা আবার অন্য কোথাও পাওয়া যাবে না, যেমন এই পাখিদের দল। প্যাঙ্গা আমাদের চিরসবুজ বনের পাখি। বন সংকোচনের সাথে সাথে এই জাতের অন্য অনেক পাখি আজ মহাবিপন্ন তালিকায়। এইসব প্রাণীরা কেবল প্রাকৃতিক বনেরই প্রাণী, তাই আপনার আমার সৃষ্ট বাগানে এদের কখনোই প্রতিস্থাপন করা যাবে না। এমনকি এসব প্রাণীদের নিজেদের বনের লক্ষণীয় কোনো পরিবর্তন ঘটলে তার প্রভাব পড়ে বনের এসকল স্পর্শকাতর অধিবাসীদের জীবনে। আর্দ্র অথবা শুষ্ক ঝড়াপাতা বন, যেমন আমাদের শালবন,
এ বনেও রয়েছে তার একান্ত আপন কিছু প্রাণী, যারা লক্ষ বছর ধরে জেনেছে এই শালবনকেই তাদের ঠিকানা বলে। এমন অনেক প্রাণীদের তালিকার একটি প্রাণী এই সুমচা। কেবল মিশ্র শালবনের পাখি এই সুমচা সারা বিশ্বে কেবল আমাদের এবং পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালের ঝরাপাতা বনের বাসিন্দা এই পাখিটি। স্থানীয়ভাবে এরা পরিযায়ী স্বভাবের হওয়ায় আমাদের শালবন এদের অস্তিত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রীষ্ম ঋতুতে এরা ভারতের বহু বন হতে উড়ে আসে আমাদের শালবনে বাসা বাঁধতে, বাচ্চা তুলতে। তবে কেবল সুমচাই নয়, মিশ্র শালবনে রয়েছে নানা প্রকার জীববৈচিত্র্য। আজ আমরা আমাদের দেশের অবশিষ্ট মিশ্র শালবনের প্রায় শেষ প্রতিনিধি মধুপুর শালবনের সাথে এবং তার প্রাণীদের সাথে পরিচিত হতে চাই। যেহেতু মধুপুর শালবন একটি ঝরাপাতা বন, তাই ঝরাপাতা বনের সব গুণাগুণ এখানে উপস্থিত। একটি ঝরাপাতা বনের প্রধান বৈশিষ্ট্য বছরের নির্দিষ্ট সময়ে গাছের পাতা ঝরে যাওয়া। ফাল্গুনের শুরুতেই এ বনে বাতাসের দোলায় গাছের সব পাতা ঝরে পড়তে শুরু করে। সূর্যের রক্তিম সোনালি রং যেন বন্দী হয় তখন গাছের পাতায়, তারপর ঝরে পড়ার পালা। এই ঝরা পাতায় ভরে ওঠে বনতল। পাতা ঝরার মাঝেই ডালে ডালে ভরে ওঠে নতুন পাতা আর ফুল। বৃষ্টির প্রথম পরশেই বন সাজনায় এক অপরূপ হলদে সবুজে সাজে। ফুলের মিষ্টি গন্ধে ভরে উঠে বন। কচি সবুজ পাতা আর ফুলের মাঝে ব্যস্ত হয়ে উঠে মৌমাছি মধু সংগ্রহে। ফুল থেকে মৌমাছিদের মধু সংগ্রহের মাঝেই ঘটে ফুলের পরাগায়ন, যার রূপান্তর নতুন গাছের চারার জন্য বীজ সৃষ্টি। শালবনের পুনঃসৃষ্টি এবং নতুন এলাকায় বিস্তারে রয়েছে এক অভিনব পন্থা। গাছের ফুল থেকে যে বীজ পরিপুষ্ট হয় তার রয়েছে তিনটি পাখা। বাতাসের দোলায় যখন ফুল ঝরে পড়ে তখন এই পাখা তাকে বহুদূর উড়ে যেতে সাহায্য করে। ঝরে পড়া এই বীজ খুব সহজেই অঙ্কুরিত হতে পারে পচে যাওয়া ঝরা পাতার উর্বর স্তরে। তবে আবার শিকড় থেকেও শাল গাছের বংশবিস্তার হয়। এবনে ঝরাপাতার স্তর মাটিতে মেশাতে যাদের সবচেয়ে বড় অবদান, তারা এ শালবনের স্থায়ী বাসিন্দা এই বিশালকায় কেঁচো, এবং উইপোকা। শালবন অঞ্চলের মাটি প্রধানত শুষ্ক এবং অনুর্বর।
এখানে কৃষি জমি করলে তা খুব অল্প সময়ে মাটির গুণাগুণ নষ্ট করে। কৃষক বাধ্য হয় তখন অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহারে। তবে একটি প্রাকৃতিক শালবনে এই মাটির শুষ্কতা অথবা অনুর্বরতা কোনো সমস্যা নয়, কারণ এখানে রয়েছে প্রকৃতিরই আপন সমাধান। শালবন অঞ্চলেই প্রধানত উইপোকার ডিবি চোখে পড়ে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে উইপোকার কারণে শুষ্ক অঞ্চলেও মাটির আর্দ্রতা বজায় থাকে, যা পক্ষান্তরে মাটিকে উর্বর রাখে। যেহেতু উইপোকার বাসার বিস্তার মাটির বহু গভীরে এবং ব্যাপক, তাই বৃষ্টির পানি খুব সহজেই এই ছিদ্র পথে প্রবেশ করতে পারে, যা শুষ্ক মৌসুমেও মাটিকে আর্দ্র রাখে। তবে উইপোকার ডিবি ভেঙে মাটির ভিতরে বৃষ্টির পানি প্রবেশ করতে যে প্রাণীটি সাহায্য করে সে এই বনরুই। কারণ বনরুয়ের প্রধান খাদ্য উইপোকা এবং উইপোকার সন্ধানে এরা অনবরত উইপোকার ডিবি ভাঙে। আবার ঝড়াপাতা মাটিতে মিশ্রণ প্রক্রিয়ায়ও উইপোকার অবদান উল্লেখযোগ্য। এবনের প্রাণীদের তালিকায় সবচেয়ে পরিচিত প্রাণী কালোটুপি হনুমান। বাংলাদেশে প্রায় 4 প্রজাতির হনুমান দেখতে পাওয়া যায়, যেমন চশমা পরা হনুমান, সোনালি হনুমান, হনুমান এবং কালোটুপি হনুমান। কালোটুপি হনুমান বিনা অন্য 3 প্রকার হনুমান আজ সম্পূর্ণ বিলুপ্তির পথে। তবে কালোটুপি হনুমানের অবস্থাও বেশ শোচনীয়। কালোটুপি হনুমান দেশের উত্তর পূর্বের বনাঞ্চলে দেখা গেলেও মধুপুর অঞ্চলের হনুমানের তুলনায় রং ভিন্ন। কালোটুপি হনুমান কেবল গাছের উপরিভাগেই বসবাস করে। নিরুপায় না হলে এরা কখনো মাটি স্পর্শ করে না। অত্যন্ত ধীর গতিতে এদের বংশবিস্তার হয়। একটি প্রাপ্ত বয়স্ক স্ত্রী হনুমান কেবল একটি শাবক প্রসব করে 2 বৎসর অন্তর। তবে তুলনামূলকভাবে এদের জীবনকাল বেশ দীর্ঘ, প্রায় 30 বৎসর। খাদ্যাভ্যাসে এরা নিরামিষভোজী। এবনে এদের খাদ্য তালিকার এক বিরাট অংশ শাল গাছের পাতা। এবনে আরও রয়েছে রেসাস বানর। এখানে এদের সবার অবস্থা বেশ শোচনীয়। এবনটির অবস্থার অবনতির সাথে সাথে প্রায় সকল প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিদায় নিয়েছে এখান থেকে। তবে আজও এবনে যাদের দেখা মেলে তারা পাখি। প্রায় 200 প্রজাতির পাখির আবাস এই মধুপুর শালবন। বহু বিরল প্রজাতির পাখিদের বসবাস এবনে। আর এই বিরল প্রজাতির পাখিদের তালিকার প্রধান একটি পাখি খয়েরি গেছু প্যাঁচা। স্বভাবে এই শিকারী পাখিটি নিশাচর, তাই দিনের আলোতে ও বেশ অস্বাচ্ছন্দ্য বোধ করে। মধুপুরের এ বনটি ছিল এই প্যাঁচা জাতীয় পাখিদের স্বর্গ। বাংলাদেশে প্রাপ্ত মোট 16 প্রজাতির প্যাঁচার মধ্যে এবনেই দেখা যেত 9 প্রজাতি। এদেশের অন্য আর কোনো বনে এত সংখ্যক ভিন্ন প্রজাতির প্যাঁচা দেখা যায় না।
এবনে বাসা বাঁধত এদেশের সবচেয়ে বড় আকারের তিন প্রজাতির পেঁচা। আজও যে পেঁচাটি প্রাণপণ টিকে আছে এবনে, সে এই মেছু পেঁচা। এবনের মূল অংশের মাঝামাঝি রয়েছে একটি কৃত্রিম লেক, নাম গড়গড়া। তবে লেকটি কৃত্রিম হলেও একসময় এখান দিয়ে প্রবাহিত ছিল একটি ছোট্ট নালা। এই লেকের পাড়েই মাঝে মধ্যে দেখা মেলে এই মেছো পেঁচাদের। এই পাখিরা প্রধানত নিশাচর হলেও এই ক্ষুদে জলাশয় হতে মানুষের সাথে জীবিকা সংগ্রহের প্রতিযোগিতায় আজকে মাঝে মধ্যে দিনেও শিকার সংগ্রহ করতে দেখা যায়। ওর খাদ্য তালিকার প্রধান উপাদান মাছ হলেও আজ ওর জীবন চলে ব্যাং ধরে। তবে এই লেকের ব্যাঙের দাবিদার কেবল ও একা নয়, আর রয়েছে এই সুদৃশ্য মাছরাঙা মেঘও। আবার গ্রীষ্মের তাপদহে তৃষ্ণা মেটাতে আসে সবুজ ঘুঘু। একসময় বনের প্রতি বাঘ ফিরতেই চোখে পড়ত এই সুন্দর পাখিটি, আজ এরাও প্রায় নিশ্চিহ্ন। প্রতিটি প্রাকৃতিক বনে রয়েছে ভিন্ন ভিন্ন স্তর, যেমন গাছের চূড়া, মাছ ডাল, মূল কাণ্ড, ঝোপঝাড় এবং বনতল। এর প্রতিটি অংশ ব্যবহার করে বিভিন্ন প্রকার প্রাণীরা। যেমন গাছের চূড়া প্রধানত ব্যবহার করে এই শিকারী পাখি তিলাই বাঁচ। গাছের চূড়ায় বসে ও তীক্ষ্ণ দৃষ্টি রাখে বনতলবাসীদের উপর, কারণ ওর খাদ্য তালিকার প্রধান উপাদান বনতলবাসী সাপ। আবার মাঝ অংশে পোকা খুঁজে বেড়ায় এই শ্যামা। গাছের মূল কাণ্ড ব্যবহার করে কাঠবেড়াল অথবা কাঠ ঠুকরা। বনতলে বসবাস করে ব্যাং বা দামা। তবে প্রাণীদের মাঝে বনের যে অংশ যেই ব্যবহার করুক, এরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। গাছ না হলে যেমন বন হয় না, তেমনি বনের প্রাণী বিনা বনের পুনঃসৃষ্টি হয় না। তাই যে কোনো প্রাকৃতিক বনের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান তার প্রাণীকুল। আবার এ সকল প্রাণীরা এই বনের সাথে খাপ খাইয়ে সৃষ্টি হয়েছে হয়তো হাজার বছর ধরে। তাই প্রাকৃতিক বন ধ্বংস করে কৃত্রিম বাগান সৃষ্টি করা মানেই বনের প্রাণী এবং বনের মাঝেকার এই নিবিড় সম্পর্ক চিরতরে ছিন্ন করা। মানুষ শত চেষ্টা করলেও একটি প্রাকৃতিক বন রচনা করতে পারে না। প্রাকৃতিক বন প্রকৃতিরই তৈরি। প্রাকৃতিক বন ধ্বংস হলে কেবল বন্য প্রাণীরাই ক্ষতিগ্রস্ত হয় তা নয়, বন নির্ভর মানুষও ক্ষতিগ্রস্ত হয় সমভাবে। ছিন্ন হয় বনের সাথে তার সম্পর্ক। একসময় আমাদের এই অঞ্চলের প্রাকৃতিক বনগুলির উপর নির্ভর করে জীবিকা অর্জন করত বহু ক্ষুদ্র আদিবাসী গোষ্ঠী।
যেমন গাঢ় সম্প্রদায়, বংশী সম্প্রদায়, হাজং, বানাই এবং কোচ সম্প্রদায়। কি করেন আপনি? এরা বসবাস করত বনেরই এক অংশ হয়ে। বন ছিল এদের অন্নদাত্রী। আজ এই বনগুলি ধ্বংসের সাথে সাথে এই ক্ষুদে আদিবাসী সম্প্রদায়গুলিও বিপন্ন। তবুও এদের কারো কারো জীবন আজও বাঁধা এই ধ্বংসপ্রায় বনগুলির সাথে। ওরাও যেন আজ কেবল এদের সাথে চির বিলুপ্তির অপেক্ষায় মাত্র। এই জঙ্গলে লাভ নাই, এই যে জঙ্গল লাগাইছে না, এই জঙ্গলে কোনো লাভ এ নাই, লাভ নাই। কেন লাভ নাই? কেন এই জঙ্গল এই যে ফরেস্টাররা বুনছে, হ্যাঁ খাইব, আঙ্গরে বড় দিব না, বড় বড় গাছ হইব, হ্যাঁ বিক্রি করে খায় খানা করব, আঙ্গরে দিত না। তো আলু টালু কিছু পাবেন না? না। কেন এখানে আলু হয় না? কেন না আলু হয় না? এনে ওই যে হেরা তো নিজে বুনছে, আর ওরা তো ওই বন তো ইচ্ছা করে হয়েছি, এই আলুও ইচ্ছা করে হয়েছি, ইচ্ছা করে হয়েছে। হ্যাঁ আলু মাটির তো না ইচ্ছা করে তুলি খাই, এটা রান্না চিনা লাগছে, চিন খায় তুলি খায়। আর এটা তো মানুষে বুনছে, আর ওটা তো আল্লাহ দিছে, ভগবানে ঈশ্বরে দিছে, ওরা কোনো মানুষের হাত লাগে না। সেটা আমরা চিনি, সেটা আমরা খাই, ঈশ্বরে ভগবানের ধানিয়া জিনিস এটা। হ্যাং 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 রাখা রাখা হিবা বাপ দাদা চোদ্দ গুষ্টিরা খাইয়ে গেছে, এখন আমরা এখন দেখছি ছোটকালেতে দেখছি দেই, এখন আমরা কিছু শিখছি, শিখা এখন আমরা কিছু খানা দানা করতে পারি, ছেলে মেয়ে নিয়া এখন আমগো বুদ্ধি যা কুলাই তাই আমরা করি। হাল দম যা, জাগা দম যা, মাসু দম যা, বাদুকুরি চাগা মাদাইনে গঙ্গা, বাদুকুরি কি করি গা, চিংড়ে শি কেলি হিঙায়া ইন্দানে আঙা আঙা আগানা মাদা করি গা। এটা কয় পাতি লালু, এটা খেয়ে কি সারাদিন থাকা যায়? এটা সারাদিনই থাকা যায়, খাওয়া খাইয়া। যেমন একটি বনের অবস্থার পরিবর্তনের সাথে সাথে নিশ্চিহ্ন হতে পারে বহু পশু পাখি গাছ তরুলতা, তেমনি বন নির্ভর মানুষও বাধ্য হয় তার অভ্যাস পরিবর্তনে, যখন তার বংশ পরম্পরায় পরিচিত বনটিতে আমূল পরিবর্তন আসে। কোনো কোনো ক্ষেত্রে এই পরিবর্তনের গতি মন্থর, আবার ক্ষেত্রবিশেষ অতি দ্রুত। দ্রুত পরিবর্তনের প্রধান কারণ প্রাকৃতিক বন সম্পূর্ণরূপে কেটে ফেলা, অথবা কেটে সেখানে বাগান তৈরি করা। মধুপুর অঞ্চলের শালবন ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয় 1986 সালে রাবার বাগান তৈরির মাধ্যমে। তারপর বাকি অংশ ধ্বংসপ্রাপ্ত হতে থাকে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন কর্মকাণ্ডের ফলে। বন নির্ভর মানুষগুলো অসহায় হয়ে দেখে তাদের চিরচেনা বনের এই ধ্বংস। যে বন একসময় ছিল তাদের অন্নদাতা, আজ সে বন অবিবেচক মানুষের কর্মকাণ্ডের ফলে অন্নদানে অক্ষম। এতদিন যারা মায়ের মতো আগলে রেখেছিল এই বনকে, আজ তারা বাধ্য হয় তাদের অভ্যাস পরিবর্তনে, কারণ এখানে এখন আর বন নেই, যা আছে তা রোপিত বাগান। আর রোপিত বাগান কখনোই কোনো বন নির্ভর মানুষের আহার যোগায় না, এ বাগান কেবল জানে কেড়ে নিতে। প্রথম কেড়ে নিয়েছে বনবাসীর অন্ন সংগ্রহের স্থান, তারপর তার আবাসভূমি, এখন তাই এই বন নির্ভর মানুষগুলো এ বাগানের প্রতি ক্ষুব্ধ। তারা জানে এটি আর বন নেই, যা আছে তাতে তার কোনো অধিকার নেই, উপকার নেই, তাই সে আজ এ বাগান রক্ষায় অনুৎসাহী।
যখন একটি প্রাকৃতিক বন ধ্বংস করে একটি বাগান তৈরি করা হয় যার একমাত্র উদ্দেশ্য ব্যবসা, সেখানে বন নির্ভর মানুষের কোনো স্থান নেই, নেই কোনো প্রাণীদের স্থান, তা কেবলই একটি বৃক্ষ খামার মাত্র যা মেয়াদ শেষে আহরণ করা হয়। প্রাণীরা কিংবা আদিবাসীরা এখানে মূল্যহীন জঞ্জাল। হ্যাঁ, কাঠের চাহিদা মেটাতে বৃক্ষ খামারের প্রয়োজন হয়তো আছে, তবে তা প্রাকৃতিক বন ধ্বংস করে নয়। এ বনেরই এক অংশ জুড়ে রয়েছে একটি মাঠ, যেখানে আজও দেখা মিলে বাংলাদেশ হতে বিলুপ্ত প্রায় পাখি হলদেগাল হট্টিটি। এই পাখিদের এদেশ হতে প্রায় বিলুপ্তির প্রধান কারণ এদের বিচরণভূমি সংকোচন। খাদ্য সংগ্রহে এবং বংশবিস্তারে এদের প্রয়োজন উন্মুক্ত মাঠ। এই পাখিরা ডিম পাড়ে বাচ্চা তোলে উন্মুক্ত মাঠে, তাই প্রজনন ঋতুতে এই পাখিরা যে সকল মাঠে বাচ্চা তোলে সেখানে যে কোনো প্রকার মানুষের কর্মকাণ্ড দারুণভাবে ব্যাঘাত ঘটায় এদের ডিম পাড়া এবং বাচ্চা তোলায়। যদিও এ মাঠটি আজ রূপ নিয়েছে একটি গোচারণ ভূমিতে, তবুও এখনও এই পাখিদের এখানে বাচ্চা তুলতে দেখে অবাক হতে হয়। শত্রু দ্বারা আক্রান্ত হলে সদ্য ফোটা এ পাখির বাচ্চাদের আত্মরক্ষার একমাত্র উপায় ঘাসের মাঝে নিশ্চুপ হয়ে বসে থাকা। তবে ওদের ডোরাকাটা গায়ের রং পরিবেশের সাথে বেশ ভালোভাবে মিলে যেতে সাহায্য করে। এ মাঠটির দাবিদার কেবল পাখিরাই নয়, মে মাসে পাখিদের বাচ্চা তোলা শেষ হলে যখন বর্ষার পানি জমে মাঠে তখন বাচ্চা বড় করতে আসে আমাদের দেশের সবচেয়ে ছোট হাঁস পাখি বেলে হাঁস। এ বনের গাছের গর্তে এরা ডিম পেড়ে বাচ্চা তোলে, তারপর বাচ্চা ফুটলে মা হাঁস বাচ্চাদের নিয়ে আসে জলাশয়ে এবং এখানেই বেড়ে ওঠে এরা। তবে মাঠের এই জলাশয় আজ আর ব্যবহার করবার অধিকার নেই ওদের, কারণ এখানে আজ মাছ চাষ হয়। এদেশের প্রায় সব জলাশয়ই আজ মানুষের দখলে, এ পাখিদের বাচ্চা তুলবার জায়গা নেই আজ। তাই এই সুন্দর হাঁস পাখিটিও এদেশ হতে বিলুপ্ত প্রায়। দেশব্যাপী এদের সংখ্যা আজ কেবল কয়েকশোর কোঠায়। যেহেতু একটি প্রাকৃতিক বনে বনের বাসিন্দারা একে অপরের প্রতি নির্ভরশীল, তাই বনের ভারসাম্য রক্ষাও একে অপরের মাধ্যমে। যেমন অধিক মাত্রায় পোকার সংখ্যা দমন করে মাকড়সা, আবার অধিক মাত্রায় মাকড়সা করে বোলতা। বোলতা মাকড়সা ধরে ডিম পাড়ে ওর শরীরে, তারপর গর্ত করে এই মাকড়সাটিকে গর্তে ভরে মাটি চাপা দেয়। ডিম ফুটে যে শুক্কিরটি বের হয় সে বেড়ে উঠে এই মাকড়সাটিকে খেয়ে। আবার মাকড়সার জালের সুতার প্রয়োজন হয় বহু পাখিদের তাদের বাসা তৈরি করতে। আর এভাবেই একটি প্রাকৃতিক বনের অধিবাসীরা একে অপরের প্রতি নির্ভরশীল এবং এভাবেই চলতে থাকে জীবনচক্র। মধুপুর শালবনে দেখা যায় নানান প্রজাতির ব্যাঙ, যা আবার আমাদের অন্য কোনো বনে চোখে পড়ে না। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে পরিবেশে কোনো রাসায়নিক পরিবর্তন হলে সবার প্রথম আক্রান্ত হয় ব্যাঙ। তাই পৃথিবীর বহু অঞ্চলেই আজ কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার এবং বায়ু দূষণের কারণে বহু প্রজাতির ব্যাঙ হুমকির মুখে,
পরিবেশের যে কোনো ধরনের পরিবর্তনের প্রধান ইঙ্গিতবাহী এই ব্যাঙ। একটি প্রাকৃতিক বনে রয়েছে বহু অবাক করা গুণ, যা আজও আমরা সম্পূর্ণরূপে বুঝতে অক্ষম। এমনই বনগুলো হয়তোবা আমাদের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ কোনো ঔষধ কিংবা ফসল আবিষ্কারের জায়গা। মধুপুর শালবনে রয়েছে প্রায় 500 প্রজাতির লতা গুল্ম গাছ, যার এক উল্লেখযোগ্য অংশ ঔষধি গুণ সম্পন্ন। চলুন না আজ আমরা এ বন অভ্যন্তরে ঘুরে আসি এ বনেরই আদিবাসী দয়াল কবিরাজের সাথে। এটা হাঁপানির এই খালটা এই বাকলটা এটা হাঁপানির রোগের কাজ করে, ঝাল দিয়ে এটা খাইতে হয় হাঁপানির রোগের জন্য। এই বহেরা মুখে রুচি হয়, ওষুধ হয়, দুর্বলতার কাজ করে। বহেরা বনের গাছ ম্যালেরিয়ার জন্য কাজ করে, ম্যালেরিয়া ম্যালেরিয়া খারা জোড়া কী কাজ হয়? ধাতু মেহ প্রমেহ গনোরিয়া। এই দেখেন আবার গাছের বাকল নিয়ে নিচ্ছে, এটা কি? এটাই ওইটা ওই গাছ, এটা তো পুরো বাকলটাই নিয়ে নিচ্ছে। নিয়ে গেছে আর এই লতা অ্যালার্জি মতো চুলকাই, হ্যাঁ, তাদের জন্য শিকড়টা নিয়ে বাচ্চা খাইতে হবে এবং মাল ইয়ার তেল দিয়ে নারকেল তেল দিয়ে ঝাল দিয়া শুলে লাগাইতে হবে। এর নাম হলো তোমার মাক্কাল। মাক্কাল মাক্কাল এটা কি ভিতরে আলুর মতো? হ্যাঁ, ভিতরে আলু হবে, এরকম আলু হবে, এরকম আলু হবে, হ্যাঁ এরকম আলু হবে। যে আমাদের মধুপুর বনাঞ্চলে কি পাহাড় জঙ্গলই শেষ, এখন তো মানে ওষুধের গাছ গাছেরও শেষ, বনের পশু পাখি পর্যন্ত তারা খাদ্য সংগ্রহ করবে সে পর্যন্ত তাদের উপায় নাই। এখন এক সময় বাঘ ভালুক ছিল, অনেক ছিল, বনের পশু পাখি ছিল, এখন বনের পশু পাখি থাকবে, বানর পর্যন্ত তারা ফলমূল খাবে এই পর্যন্ত তাদের এখন উপায় নাই নাই। এক সময় আপনারা তো বন থেকেই আমরা, হ্যাঁ বন থেকে যে স্ট্যাং আমপ্যাং তাজা এইগুলি আমরা মানে আমাদের গারুদাইদের প্রিয় খাদ্য ছিল। আর যখন ভাত ছিল না চাল ছিল না তখন পাহাড়ে আসতো কুড়াল কোনটা নিয়ে পাহাড়ে আলু তালু তুলে তাইটা দিয়ে জীবিকা নির্বাহ করতো, কিন্তু এটাও এখন প্রায় ধ্বংস শেষ। বন যে ধ্বংস হয়েছে এটার জন্য দায়ী কে? যারা নাকি এখানে যারা ইয়া রক্ষক তারাই দায়ী। অনেকে যে আপনাদেরকে দায়ী করে যে আপনারা বন ধ্বংস করতে আসুক, সরকার থেকে আসুক, তারা দেখুক, মানুষের সাক্ষী প্রমাণ করুক যে আমরা দায়ী না, তারাই দায়ী। এই যে আপনার দেখলেন কলা বাগান যতগুলি পাহাড় ছিল, পাহাড় উজাড় হয়ে গেছে এখন সব কলা বাগান। তো ওনারা যদি এখন টাকা জুড়ে ঘুষ জুড়ে না খায় তাহলে এখানে কি আপনি পারবেন যে পাহাড়ে ঢুকটা পারবেন? আপনি পারবেন না। জঙ্গলটা এখন নক্তকের সামনে নষ্ট হইতে দেখে আপনাদেরও নিশ্চয়ই খারাপ লাগে? খারাপ লাগে, এখন আমাদের তো বলার কিছু নেই, আমাদের বলতে গেলে তো কেস বয় দিল, আমাদের কিছু নাই, আমাদের বলার কিছু নাই। আমরা বারবার চেষ্টা করছি ঊর্ধ্বতন কর্মচারী আমরা আইনা দেখাবো যে আমাদের দায়ী না তাদেরই দায়ী, কার দোষ এটা? এই মধুর গড়ে আর কি আমলকি বহেরা হর্তকি গাছ আর বিভিন্ন ওষুধের গাছগুলো বহু ছিল, এখন বন উজাড় হয়ে গেছে। এখন আমরা নিজেরাও মানে এখানকার যারা নাকি বাসিন্দা তারাও তো এখন ওষুধ নিজে ব্যবহার করে পারতেছি না, এখন সারাদিন ঘুরলেও একটা গাছ পাওয়া যায় না, সন্ধান পাওয়া যাচ্ছে, এরকম বন উজাড় হয়ে গেছে এখন, এখন কিছু মেলে না, সারা জঙ্গল ঘুরলেও একটা পাওয়া যাবে না এখন। এদেশের শালবনের শেষ প্রতিনিধি মধুপুর শালবনটি আজ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। নামে সংরক্ষিত হলেও বন বিভাগের নজরদারি সত্ত্বেও এবনের এক বিশাল অংশ রূপ নিয়েছে হয় কলা বাগান নয়তো আনারস বাগানে। চারিদিকেই আজ বনটির এক বিধ্বস্ত রূপ।
2003 সালে বন বিভাগ এবং স্থানীয় জনসাধারণের মাঝে এক বিরোধের সূত্র ধরে সম্পূর্ণ বনটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। ইট ভাটার মালিক, করাতকল মালিক সবাই উপকৃত হয় এই বনটির চিরধ্বংসের বিনিময়ে। একসময় যেখানে পাখিরা বাসা বাঁধত, আজ সেখানে কেবল নিস্তব্ধতা। এ বন হতে চিরতরে হারিয়ে গেছে সকল প্রকারের বড় আকারের স্তন্যপায়ী প্রাণী, হারিয়ে গেছে ময়ূর। আমাদের অপর শালবনটির অবস্থাও শোচনীয়। ভাওয়াল জাতীয় উদ্যানের এক বিশাল অংশ জুড়ে আজ কলকারখানা, আবাদি জমি, নয়তো মুরগি খামার মালিকদের বর্জ্য ফেলবার জায়গা। আবার যেটুকু অবশিষ্ট আছে সেখানেও প্রতিনিয়ত মানুষের কর্মকাণ্ডের ফলে বনটির আজ জীর্ণ দশা। শালগাছের ঝরা পাতা প্রয়োজন বনের নিজের অস্তিত্ব রক্ষায়, কিন্তু এখানে প্রতিদিন পাতা সংগ্রহের কারণে এ বনে আজ প্রায় কোনো নতুন গাছের জন্ম হয় না। আর এভাবেই হয়তো চিরতরে শেষ হয়ে যাবে আমাদের দেশের এই ক্ষুদ্র দুই শালবন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর কোনোদিন জানবে না একটি শালবনের কি গৌরব। শুনবে না আর কোনোদিন এই বনের সুন্দর পাখিদের গান। আমরা নিজেরাও জানব না কি হারালাম চিরতরে। এ হবে আমাদের এক চরম ব্যর্থতা। আমরা সত্যি কি অক্ষম এই শালবন দুটি রক্ষায়? আমাদের চোখের সামনে ধ্বংস হবে এদেশের শেষ দুটি শালবন? নিশ্চয়ই এ আমাদের কাম্য নয়। ওই যে কেটে ফেলা গাছটির পাশে অধীর আগ্রহে উকি দিচ্ছে কুঁচি সবুজের ডগা, আর একবার ওকে সুযোগ দিন না মাথা উঁচু করে আকাশ ছুঁয়ে দেখবার, এ আর এমন বেশি কি চাওয়া।